হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে এলাম নাগা হেরিটেজ ভিলেজে। তো এখানে নাগাল্যান্ডের সবচেয়ে বড় উৎসব দ্য হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয়। এটা হচ্ছে দ্য হর্নবিল ফেস্টিভ্যালের ফার্স্ট গেট, আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেকেন্ড গেট, যেটা দিয়ে এন্ট্রি করব। তো তার আগে এন্ট্রি বেন একটা নিতে হয়, সেটা আমরা নিয়েছিলাম, নিয়ে তারপর গেটের ভিতর এই যে ঢুকে পড়েছি। তো আজকে আমি তোমাদেরকে নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল সম্পর্কে বলবো। এখানকার লোকজন কিন্তু অন্যান্য জায়গার লোকজনের থেকে অনেক বিষয়ে অনেকটাই আলাদা, আবার অনেক বিষয়ে পুরোপুরি মিল আছে। তো সেই কারণে এখানকার লোকেদের নিজেদের একটা উৎসব আছে। এখানে অনেক জনজাতির লোক বসবাস করে, তারা নিজেদের ট্রেডিশন এবং কালচারকে বিভিন্ন মাধ্যমে এই উৎসবে উপস্থাপন করে। পুরো নাগাল্যান্ড যখন ক্রিসমাসের প্রস্তুতিতে থাকে, তো সেই সময় নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে দ্য হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয়। তো আমি সাগরিকা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাগরিকা ফ্রম নাগাল্যান্ড। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার জানা তথ্যগুলো শেয়ার করব হর্নবিল ফেস্টিভ্যাল সম্পর্কে। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করা যাক। আশা করব আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আমরা বিকেলের দিকেই ফেস্টিভ্যালে ঘুরতে বেরিয়েছিলাম। সন্ধেবেলা হর্নবিল রক কনসার্ট বলে একটা প্রোগ্রাম এখানে হয়, সেখানে দেশ বিদেশের অনেক লোকজন এসে সামিল হয়, এবং আমাদেরও মূল উদ্দেশ্য ছিল যে এই প্রোগ্রামটা গিয়ে উপভোগ করব। সেই কারণে আমরা একটু বিকালের দিকে গিয়েছিলাম। আর এই উৎসবে এমনিতেও সন্ধ্যের সময় লোকজন খুব বেশি জমা হয়। আর এই ফেস্টিভ্যালটা দেখার জন্য যে শুধু আমাদের দেশেরই বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে সেরকম কিন্তু নয়, বিদেশ থেকেও অনেক লোকজন এই ফেস্টিভ্যালটা দেখার জন্য আসে। এবার তোমাদেরকে হর্নবিল পাখিগুলো একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এগুলো হচ্ছে হর্নবিল পাখি। তো তোমরা অনেকেই হয়তো জানো হর্নবিল হচ্ছে একটা পাখি, এবং এই পাখিটা নাগাল্যান্ডের লোকেদের কাছে পূজনীয় একটা পাখি। এবং এই বিষয়টাই এখানকার লোকেদের লোকগীতি এবং নাচের মাধ্যমে দেখতে পাওয়া যায়। হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের সবচেয়ে বড় উৎসবের মধ্যে একটা উৎসব, এবং এই উৎসবে এখানকার স্থানীয় লোকজনরা অতি আনন্দের সাথে ভাগ নেয় এবং নিজেদের ট্রেডিশন কালচার এগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে। দ্য হর্নবিল ফেস্টিভ্যাল কোহিমার নাগা হেরিটেজ ভিলেজ বলে একটা জায়গাতে হয়, এবং সেই এরিয়াটা অনেক বড়। যদি তোমরা এই ফেস্টিভ্যালটা পুরোপুরি ভালোভাবে দেখতে চাও পায়ে হেঁটে, তাহলে আমি বলবো মোটামুটি একটা গোটা দিনের দরকার। তবে হ্যাঁ, আসলে হয়তো বুঝতে পারবে যে এখানে অনেক কিছু দেখার মতো আছে, অনেক অজানা সুন্দর সুন্দর তথ্য আমাদের জানার মতো আছে। এখানে আসলে অনেক আনন্দ উপভোগ করতে পারবে তোমরা। তাই আমি বলবো তোমরা যারা এখনও এই ফেস্টিভ্যালে আসোনি, তারা নিশ্চয়ই একবার এসে এই ফেস্টিভ্যালটা ঘুরে যেতে পারো। প্রত্যেক বছর ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই উৎসবটি পালিত হয়। মোট 10 দিন এই উৎসবটি পালিত হয়, এবং পুরো নাগাল্যান্ডবাসী এই উৎসবের আনন্দে মেতে ওঠে। এই ফেস্টিভ্যালটা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে
15 কিলোমিটার দূরে কিসামার নাগা হেরিটেজ গ্রামে উদযাপিত হয় এবং প্রত্যেক বছর হয়। নাগাল্যান্ড সরকার দ্বারা এটি পালিত হয় এবং এই ফেস্টিভ্যালে বিভিন্ন নাগা জাতির লোকেদের ট্রেডিশন, কালচার আরও অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এই উৎসবের মূল আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হলো এখানকার লোকগীতি, তারপর নৃত্য প্রতিযোগিতা এবং আলাদা আলাদা প্রতিভার সুন্দর সুন্দর প্রদর্শন, সেটা তোমরা এই উৎসবে আসলে পরে উপভোগ করতে পারবে। এছাড়াও এখানে অনেক দোকানপাট বসে যেগুলোতে হ্যান্ডিক্রাফ্টের বিভিন্ন জিনিস, তারপর এখানকার নিজস্ব যে জাতিগুলো আছে সেই জাতির মানুষের হ্যান্ডলুম আইটেম, প্রত্যেকটা জাতির নিজেদের ট্রেডিশনাল ড্রেস আছে, সেটা মানে দিনের বেলা যদি উৎসবে আসা যায় তাহলে ওদের মানে নৃত্যের মাধ্যমে বা ওরা অনেক প্রতিযোগিতা করে সেগুলোতে দেখা যায়। অনেক রকমের স্থানীয় খাবার দাবারও এখানে পাওয়া যায় এবং এর মধ্যে একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে এখানের রাইস বিয়ার, যেটা এখানকার লোকের খুব প্রিয় একটা ড্রিঙ্ক। তো তোমরা মানে যারা আসবে, তোমরা যদি এটা ট্রাই করতে চাও তাহলে নিশ্চয়ই এটা ট্রাই করতে পারবে, আশা করব এটা ভালোই লাগবে। তো এই যে সন্ধেও হয়ে আসছে আর আমরা ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখছিলাম, কারণ ঠিক সন্ধ্যের সময় এখানে লোক জমায়েত খুব মানে বেশি হয়, তারপর আবার মানে যখনই একটু রাত ঘনিয়ে আসে লোকজন মানে চলে যায় এবং দোকানপাটও বন্ধ হয়ে যায়। সন্ধ্যের সময়ই মানে মেলাটা খুব ভালোভাবে বসে। তো এই যে দেখো, আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম ভালোভাবে। তো আমাদের দেখা মোটামুটি শেষ, আর সন্ধেও ঘনিয়ে আসছে, তো সেই কারণে মেলা থেকে বেরিয়ে পড়বো। আর এখন গাড়ির জন্যই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এখানে আসতে গেলে কোহিমা থেকে হায়ার নিয়েও আসা যায়, তারপর লোকাল ট্যাক্সি দিয়েও আসতে পারবে। এরপর আমরা এখানে চলে এসেছি নাগাল্যান্ডের নাইট মার্কেট বলে। তো এটাও প্রত্যেক বছর ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্তই হয়। আগেও এক দুবার আমরা এই নাইট মার্কেট বা নাইট বাজারও বলে অনেকে সেখানে এসেছিলাম, তো এবারও এসেছি। আর এই যে জায়গাটা, এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাকে বলে নাগাল্যান্ড কোহিমার ভিউ পয়েন্ট। এখান থেকে মানে পুরো কোহিমাটা খুব সুন্দরভাবে দেখা যায়, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো, অনেক উঁচুতে জায়গাটা, এটাকে ভিউ পয়েন্ট বলে। তো সেখান থেকেই মানে কোহিমাটাকে দেখাচ্ছিলাম। আর অনেক জায়গাতেই এই নাইট বাজারটা বসে। তো আমরা প্রথমে যে জায়গাটাতে এসেছি, এই যে দেখো, এখানে এত লোকজন ছিল না, তারপর আমরা অন্য একটা জায়গাতে নাইট বাজারে গিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে চলে এলাম আরও একটা জায়গাতে নাইট বাজারে। আর এখানে আমাদের ঘর থেকে এই বাজারটা একদমই পাশে, মোটামুটি 2-3 মিনিটের মধ্যে হেঁটে গেলে আমাদের ঘরে পৌঁছে যেতে পারবে। তো আমরা গাড়ি করে প্রথমে যে নাইট বাজারটা দেখিয়েছিলাম সেখানে এসেছি এবং সেখান থেকে এই বাজারে এলাম। আর এখান থেকে আমরা হেঁটেই ঘরে চলে যেতে পারবো। আর একটু আগেই চলে এসেছি, তার কারণ হর্নবিল থেকে তোমাদেরকে দেখেছিলাম সন্ধ্যে বেরিয়ে পড়েছি, তারপর এখানে মানে এসে ভাবলাম এখানে দেরি হলে মানে কোনো ব্যাপার নয়। আর এখানে আসার পর এই যে এখানে নাইট বাজারের সাথেই একটা ছোট পার্ক মতো আছে, ওরা ওইটাকে খুব সুন্দরভাবে ক্রিসমাসের জন্য সাজিয়েছে এবং বাচ্চাগুলো খেলাখেলি করছিল, তাই ভাবলাম অনিকও যদি একটু খেলে। আর অনিকও দেখে খুব বেশি উৎসাহিত হয়ে গিয়েছিলো, ও খেলবে বলছিলো, তো সেই কারণে ওকে নিয়ে ওই যে ভিতরে গিয়েছিলাম। এবং এখানে দেখার মতো অনেক কিছুই আছে, অনেক সুন্দরভাবে জায়গাটা ওরা ডেকোরেশন করেছে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য, এবং বড়রাও অনেক সুন্দরভাবে এখানে টাইম পাস করতে পারবে। তো এই যে দেখো, অনেক একটু মজা করছে আর কি।
চারদিকটা খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছিল। লাইটিংগুলো এত সুন্দর কি বলবো, আমাদের ওইখানে কালী পুজোতে যেরকম হয় তার থেকেও অনেক অনেক বেশি। এবং খুব ভালো লাগছিল, টাইমটাও খুব ভালো কাটছিল, অনেক অনেকক্ষণ খেলাধুলা করলো আমরা বসে, ওকে মানে দেখছিলাম, তারপর আমরাও গল্পগুজব করলাম। আমার বর বাইরে থেকে খাবার এনেছিল, তো আমরা সেগুলো খেয়ে দিয়ে তারপর একটু সময় বসে অনেকে বললাম যে চলো ও যাওয়ার জন্য রেডি। ঠিক সেই সময় এই যে নিচে দেখো বোট চড়া যায় আর কি, তো সেখানে বললো ও নাকি চড়বে, তাই আমরা তিনজনে মিলে একটু বোট চড়ে নিলাম আর তারপর ঘরে চলে আসবো। কেননা নাগাল্যান্ডে এমনিতে তো সন্ধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু এখন যেহেতু ক্রিসমাস চলছে, তারপর নাইট বাজারও শুরু হয়েছে, তো সেই কারণে একটু 9টা 10টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে। আর এই প্রথমবার যে এত রাত পর্যন্ত বাইরে আছি, মানে ভালোই লাগছিল, সময়টা খুব সুন্দর কাটছিল তিনজনে মিলে, ভালোই লাগছিল। আর আজকে মানে ঠান্ডাও তেমন নয়, সেই কারণেও ভালো লাগছিল। আর চারদিকটা এত সুন্দর, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। তো ঘোরাঘুরি করে তারপর চলে এলাম এই যে ঘরে, আর কি কি এনেছি সেটা আর কি দেখাবো। অনিকের জন্য খেলনাই কিনে এনেছি, আর তেমন কোনো কিছু আনা হয়নি। আর ক্রিসমাস হর্নবিল থেকেও তেমন কোনো কিছু আনা হয়নি আমাদের কেনার মতো, অনেক কিছুই ছিল কিন্তু সেরকম আমরা আর কোনো কিছু কিনিনি। তো নাইট বাজারে এসে তারপর অনিকের জন্য এগুলো নিলাম আর কি। আর এই তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। একটা আমার বেলুন আর একটা আমার গাড়ি, নতুন গাড়ি।